করতে এসেছি সমালোচনা, চ্যানেলটা সমালোচনার, ব্লগিং চ্যানেল ছিল, কিন্তু চলে এসেছি সমালোচনা করতে, কিছু ভুল ত্রুটি দেখে তার বিচার করতে। পক্ষপাতিত্ব পছন্দ করি না, পক্ষপাতিত্ব পছন্দ করি না। আর কী বললাম, চ্যানেলটা সমালোচনার চ্যানেল বানিয়ে ফেলেছি, আর চুলে পাক ধরেছে, বয়স হয়েছে, ওই জন্য ভুলটা ভুল ঠিকটা ঠিক, অবশ্য আমার মতামত, এটা বলি, এটা চেষ্টা করি বলতে, তাই জন্য প্রচুর মানুষ ভালোবেসেছে, সমর্থন করেছে, তারই কিছু প্রমাণ আজকে দিয়ে যাবো। তার সাথে তানিষ্ককে নিয়ে এসেছি, তানিষ্ককে তো কিছু বলবই, কারণ আমার এখনকার ভিডিও তানিষ্ক মিতুকে নিয়ে। চলো তানিষ্ক মিতুকে তো কিছু বলবই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। ভালো না থেকে হয়, সমালোচনা চ্যানেল করছি, সবাই এত ভালোবাসা দিচ্ছে, আর ভালো না থাকলে পাই। আর নিন্দুক দুই একটা তো কাকড় থাকবে, একদিন বলেছি না ভাতে দুই একটা কাকড় থাকবে, ওই নিয়ে ভাবলে চলবে না, ওই নিয়ে ভাবলে চলবে না। তো চলো আজকে তানিষের কথায় কিছু বলবো, যার জন্য এতগুলো কথা বললাম। তার আগে একটা কথা বলে দিই, আর একটা কথা, কোয়ালিটি প্ল্যাটফর্মে এসেছি কাজ করতে, এখানে কেউ আপন হয় না, এইটুকু বুঝে গেছি, কেউ কাছের হয় না, দুদিনের জন্য সম্পর্ক হয়, তারপরে যে যেখানকার সেখানে চলে যায়, এইটুকু অন্তত বুঝে গেছি। হৃদয় দিয়ে ভালোবাস, ভালোবাসার জায়গা এটা না, কাজ করো, বেরিয়ে যাও, কারণ আমাদের এখানে কারোর সাথে কারোর ব্যক্তিগত সম্পর্ক না। মৌপ্রিয়াও আমার নিজের পেটের মেয়ে না, তানিশও আমার নিজের পেটের ছেলে না, জল্পনা চুমকি এরাও আমার শত্রু না, মানে মন্দিরা এরা আমার জাত শত্রু না। অতএব কোয়ালিটি প্ল্যাটফর্মে এসছি, যার যেটা ভালো দেখবো বলবো, খারাপ দেখলে বলবো দুধকা দুধ পানিকা পানি, পক্ষপাতিত্ব করবো না, চোখ বন্ধ করে পক্ষপাতিত্ব করবো না। হ্যাঁ, যাদের ভালোবাসি তাদের যদি অন্যায় দেখি তাও বলবো, বলি, প্রচুর বলেছি প্রিয়া মৌকে, হয়তো অন্য কাউকে একটু কড়াভাবে বলি, মৌপ্রিয়াকেও বলি একটু অন্যভাবে, শাসনের সুরে বলি, কিন্তু পক্ষপাতিত্ব করি না, বলি, মৌপ্রিয়াকেও ছেড়ে দিই না, কারণ ওদেরও ভালোবাসি। এবার বলি তানিষের কথা, মাকে ভাত দিল, মা বলে ডাকলো না তো, মা বলে ডাকলো না তো। বন্ধুরা তোমরা ভাবছো এটা আমার কথা? না, কমেন্টে, ওই যে বলেছি তানিষ তো বাবা মাকে খেতে দেয়, এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ তানিষকে বলেছিলাম কিছু কিছু দেখবে, দেখাবে তোমার ব্লগিং চ্যানেল, তাতে একজন কমেন্ট করেছে, সে আমার খুব কাছের ভিউয়ার্স এবং আমার পজিটিভ কমেন্ট করে, সে বলেছে যে ভাত দিল, মা বলে ডাকলো না তো, এত গভীরে যেও না, এত গভীরে যেও না, এইটুকুই দেখো না যে বাবা মার সাথে আছে। আর তানিষ বারবার দেখাচ্ছে যে ওর ছেলে আর ওর বউ, এইটুকু নিয়েই ওর পৃথিবী, মানে ওর ব্লগিংয়ের পৃথিবী, ওর চায় এইটুকুই দেখাতে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে যেটাও ব্যক্ত করে না, ও ফ্যামিলি ম্যাটার সামনে আনে না। দেখো সোমা চলে গেছে, নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, বলেনি কিন্তু, কিন্তু সোমা যখন এসছে ওদের হেল্প করেছে দেখেছি আমরা, কিন্তু সোমা কেন চলে গেছে তানিষ কিন্তু একটা শব্দ বার করেনি, এটাই হচ্ছে তানিষ। ফ্যামিলি প্রচুর কেচ্ছা কেলেঙ্কারি থাকতেই পারে, তাহলে সেটা যদি ওয়াইটি প্ল্যাটফর্মে নিয়ে আসে আর তখন যদি আমরা বলি, সে চারিত্রিক দিকই হোক, ঝগড়াঝাটির দিকই হোক, আর মনোমালিন্যের দিকই হোক, যেদিকই হোক, আর তখন যদি আমরা বলি তখন সেটা খারাপ হয়ে যাবে, তখন তার চরিত্র নিয়ে বলছি, আনলোটাকে। ওই জন্য তানিষ একদম স্টিক সিদ্ধান্তে দাঁড়িয়ে আছে, ফ্যামিলি ম্যাটার্স আনবে না, এই জন্য তানিষকে ভালোবাসি, আর তানিষকে দেখে এইটুকু বুঝেছি। আর যাই হোক, ও খুব কেয়ারিং একটা ছেলে, ও যেমন বইয়ের প্রতি কর্তব্যপরায়ণ, ও মার প্রতিও কর্তব্যপরায়ণ, ওর কাছে সোয়াপ নেই, সোয়াপ নেই, এটাই হচ্ছে দোষ, চরম দোষ। তো বলি তানিষ একটু সোয়াপ করো না, মাকে নিয়ে বাবাকে নিয়ে একটু সোয়াপ করো তো, তাহলে বোধ হয় তোমার ভিউয়ার্সে একটু শান্ত হবে যারা নেগেটিভ কমেন্ট করছে। এইবার বলি, কালকে তানিষ তোমার একটা ভিডিও দেখেছি, তোমার বাচ্চাটা খুব অসুস্থ, অসুস্থ না, ওটা হয়, নতুন বাবা হয়েছে তো, মা হয়েছে মিতু, ওটা হয়, আমার মেয়ের দলা দলা নাক মুখ দিয়ে উঠত ছানা, যখন ওরকম উল্টি হতো না, নাক মুখ দিয়ে আমিও ভয় পেয়ে যেতাম, তখন আমি খুব অল্প বয়স আমার, হয় আজকের দিনে দাঁড়িয়ে ওই জন্য তোমাকে বলতে পারছি, ভয় পেও না তানিষ, কত রকম আসবে এরকম,
সব বিপর্যয়টাকে ওভারকাম করতে হবে। এতে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তানিশের ভিডিওতে গিয়ে দেখো, তানিশ বলছে যে ওর নাকি বাচ্চা ওর নাকি মার ট্রিটমেন্টের পয়সা নেই অথচ বাচ্চাকে নার্সিংহোমে নিয়ে গেছে। তো আমি তাকে বুঝিয়ে বললাম, নেগেটিভ কমেন্ট আসতেই পারে বোঝার ভুল, যে ও কিন্তু দেখিয়েছে যে ওর বন্ধুকে ফোন করেছে, বন্ধু গাড়ি নিয়ে এসছে নার্সিংহোমে, এক সিস্টার ওর খুব কাছের তাকে গিয়ে দেখিয়েছে এবং সেখান থেকে বাচ্চাটার ওইটুকু ট্রিটমেন্ট হয়েছে। আর বাচ্চার ট্রিটমেন্ট হলে যেভাবেই হোক করাতে হবে। তো তো তিনি মনে হয় কমেন্টও করেছে তানিশের এখানে এসে, আমি দেখেছি। তো তোমরা যখন ভিডিওতে কমেন্ট করবে একটু চিন্তা করে করো, কী বিপত্তির মধ্যে রয়েছে, একদিকে মা একদিকে বউ, বাড়িতে আর মহিলা বলতে কেউ নেই, দুটো মানুষ, দুটো মানুষই অসুস্থ, তাও তো তার মা অসম্ভব কাজ করছে, এই শরীর খারাপ নিয়ে দেখেছি, মানে চিন্তা করা যায় না। তাহলে উনি সুস্থ থাকলে কী করে সহ সংসারের জন্য বা পরিবারের জন্য, এটা বলার অবকাশ রাখে না। তো যাই হোক, ওরা খুব বিপদের মধ্যে রয়েছে, দুটো মহিলাই যদি বিছানা, কারণ সদ্য মৃত্যুর এখনও এক মাস সবে বোধ হয় হয়েছে, ও একদম কাঁচা নারী, ওর এখন ওকে এখন যত্ন করার দরকার, সেখানে শাশুড়িও অসুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে যে ভিডিওটা মানে বলবো তানিশকে, তানিশ বারবার তোমাকে কিন্তু সবাই কমেন্ট করছে যে তুমি বাচ্চাটাকে ক্যামেরার সামনে এনো না, দেখো ভিউয়ার্স কিন্তু তোমার ভগবান, যেটা নাকি আমি এর পরের ভিডিওতে যেটা যাকে নিয়ে করি সে পাত্তাই দেয় না, মানে মন্দিরাকে নিয়ে বলি, মন্দিরা ভিউয়ার্সদের কথা পাত্তাই দেয় না, কিন্তু তোমাকে আমি বলছি ভিউয়ার্সদের কথা একটু অন্তত পাত্তা দিও। যখন ওরা বলছে বাচ্চাটাকে এত ভিডিও মানে ক্যামেরার সামনে এনো না, দেখাও, দূর থেকে দেখাও, মৃত্যু কাঠের উপরে রয়েছে বা দূরে রয়েছে, অন্তত একটা ডিস্টেন্সে দেখাও, ক্লোজ আপ দেখিও না, কারণ তোমার বাচ্চাটা তো কিউট হয়েছে না, নজর লাগে, দেখো আমাদের তো বয়স হয়েছে, আমরা এগুলো মানি এবং তুমিও মানতে তোমাকে বাধ্য, তুমিও মানবে, আমি তোমাকে ভিডিওর শেষে একটা টিপস বলবো, সেই টিপস করো, তুমিও মানতে বাধ্য, অত হয়তো তোমার মাও জানেন, কারণ উনিও তিনটে বাচ্চা মানুষ করেছে। তো যাই হোক, যেটা বলছি বাচ্চাটাকে অন্তত ক্যামেরার সামনে এনো না, ক্লোজ আপ করে দেখিও না, ক্লোজ দেখিও না, বাচ্চাটার ক্ষতি হচ্ছে, কে কী নজরে দেখছে বুঝতে পারছো না তো, অনেকে খারাপভাবে বলছে যে বাচ্চাটাকে দিয়ে ইনকাম করছো, ভিউজ কামাচ্ছ, করো না, তোমাদের যেমন দেখাতে তেমন দেখাও, বাচ্চাটাকে দেখাও, দেখাতে না করছি না, দূর থেকে দেখাও, ক্লোজ করে দেখিও না, ওই রিলস বানিও না, এখন অন্তত তিনটে মাস যেতে দাও, অন্তত ওকে একটু ধরার মতো হোক, একটু হাসতে দাও, তিনটে মাস হোক, তিনটে মাসের পরে যা ইচ্ছা তাই করো, তিনটে মাস পর্যন্ত বাচ্চারা গর্ভস্থ অবস্থা থেকে হঠাৎ করে বেরোয় তো, ওরা হতভম্ব হয়ে যায় পৃথিবীতে পড়ে, যে কোথায় আসলাম, একটা কুয়োর মধ্যে ছিল, একটা পেটের মধ্যে একটা বলের মধ্যে ছিল, হঠাৎ করে এই বড় পৃথিবীটার মধ্যে পড়ে গিয়ে ওরা দেখবে এরকম করে চমকে 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 ওঠে ঘুমের ঘরে, ভয় পায়। ওই জন্য এর অনেক ব্যাখ্যা আছে, মা ঠাকুমাদের কাছে শুনেছি, তো সেই ব্যাখ্যা করলাম না, ওকে এই তিনটে মাস খুব সুন্দর করে রাখো, দুপাশে বালিশ দিয়ে মানে চেপে চুপে রাখো, ঘুমালে পায়ের উপর একটা বালিশ দাও, যাতে ও বোঝে ওর মার কোলে রয়েছে, ও কোলে রয়েছে, সেইভাবে দুপাশ দিয়ে চাপ দিয়ে মাছের উপরে একটা ছোট বালিশ দিয়ে সুন্দর করে রাখো। এগুলো আমরা করেছি, ওই জন্য আমার মেয়েরও একটা সন্তান হয়েছে, তার জন্যও করেছি, ওই জন্য বললাম। আর এই যে নেগেটিভ ভিডিওগুলো বা এই যে ভিউয়ার্সরা তোমাকে বারবার রিকোয়েস্ট করছে, নিশ্চয়ই তোমার ভালোর জন্য করছে, কারণ এরা সবাই তোমার শুভাকাঙ্ক্ষী, বারবার বলছে বাচ্চাটাকে দেখিও না, দেখিও না। আবার তোমাকে রিকোয়েস্ট করছি, বাবা মাকে একটু হলেও দেখাও, যেটুকু করছো সেটুকু দেখাও, সেটুকু দেখাও, এতে কিচ্ছু হবে না, বরঞ্চ এতে তোমার সুবিধা হবে। অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করছে, সেইগুলো বন্ধ হবে, হোক না সোয়াপ, সোয়াপই করো, যেটুকু তুমি করছো সেইটুকু শুধু দেখাও। কত কথা আমি যখন প্রথম প্রথম ভিডিও করেছি, বাবা মার সাথে কথা বলে না, বাবা মাকে খেতে দেয় না, অবাক হয়ে গেছি, আস্তে আস্তে সেগুলো সব প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, তানিশের ভিডিওতে না, তানিশ সেগুলো সোয়াপ করেনি, কিন্তু কোনো ভিডিওতে আমরা দেখেছি। আর ওই যে একটা কমেন্ট এসছে আমার, আপনি তো বলেছেন মায়ের অপারেশন হয়ে গেছে, ভুল তথ্য আমি দিইনি, কোনো একটা কমিউনিটিতে পোস্ট আছে দেখে নিও, যে আজকে
ড্যাশ মায়ের অপারেশান, সেখান থেকে জেনেছিলাম, কারণ আমাদের একদিন পরে ভিডিওটা আসে, ওই জন্য ভেবেছিলাম আগের দিন হয়তো অপারেশানটা হয়ে গেছে। ভুল তথ্য আমরা দিই না, যেটুকু পাই ভিডিও থেকে সেটুকু নিয়েই বলতে বসি, কারোর ব্যক্তিগত ব্যাপারে ঢুকে পড়ি না। বয়স হয়েছে অনেকটা, কারোর ব্যক্তিগত ব্যাপারে ঢুকে পড়ি না, বুঝতে পেরেছ? একটা কমেন্ট, কমেন্ট তো অজস্র আসে, নেগেটিভ কমেন্ট দু একটা, পজিটিভ কমেন্ট অনেক আসে, তার মধ্যে একটা কমেন্ট এসছে এত ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, তাই কমেন্টটা আজকে আজকের দিনে না পড়লেই না। একদম পারফেক্ট কথা বলেছেন আন্টি, বাট এই উচিত কথাগুলো বলেছেন তো আপনার দোষ হয়ে যাবে। কি অবস্থা দেখেছেন, লাভ ইউ। তারপরে লিখেছে, আপনি এইভাবে নিরপেক্ষভাবে ভিডিওতে আপনার বক্তব্য তুলে ধরবেন, এইটা হচ্ছে ভিউয়ার্স। যারা বোঝা তারা ঠিক বোঝে যে নিরপেক্ষভাবে বলি, আমি কারোর পক্ষপাতিত্ব করি না। অনেক ধন্যবাদ সঞ্জিদা আনোয়ার, অনেক ধন্যবাদ এইটুকু আমাকে বোঝার জন্য, কারণ অনেকেই ভুল বোঝে, এইটুকু বোঝার জন্য। ভিডিওর প্রথমে বলেছিলাম তানিশ তোমাকে একটা টিপস দেব, আমি একটুখানি তোমার কমেন্টেও দিয়ে দিয়েছি, কিন্তু এটা মনে করে রাখবে, এটা অনেক দিন তোমার কাজে লাগবে। হয়তো অন ক্যামেরায় দিচ্ছি জন্য অনেকে জ্ঞান মনে করবে, কিন্তু আমার এই টিপসটা তোমার কাজে লাগবে, আজকে না হলেও কালকে, ছেলে যত বড় হবে তত কাজে লাগবে, তুমি মিলিয়ে নিও। তো কী করবে, ওর যখনই দেখবে দুধ তুলছে বা শরীরটা একটু খারাপ বা বুঝতে পারছো যে নজর লেগেছে, মুখ চটকায়, এগুলো বাচ্চাদের হয়, নজর লেগে যায়, বোঝা যায় না, হয়তো মায়ের নজরই আগে লাগে, একটু বেশি খেলো এই রে ছেলেটা খেয়েছে, বা একটু হাসলো মার নজর আগে লাগে, আর মার মুখের সামনেই থাকে ও, সব বাচ্চাই তাই। তো সেই নজর ও তার মানে তোলার জন্য কি করবে, বাড়িতে কালো সর্ষে আছে, মিতুকে বলছি, মিতু শোনো ভালো করে, কালো সর্ষে অল্প একটু নেবে, আর শুকনো লঙ্কা, একদম বোটার শুদ্ধ শুকনো লঙ্কা, তিনটে হোক পাঁচটা হোক নেবে, পাঁচটা উপকরণ নেবে। নিলে এইবার পেঁয়াজের খোসা নেবে একটুখানি, রসুনের খোসা নেবে একটুখানি, আর ঘর ঝাঁট দাও যে বারণ, ঘর ঝাঁট দাও, উঠোন ঝাঁট না, কিন্তু ঘর ঝাঁট দেওয়ার যে বারণ, তাই সেই বারণের মাথার থেকে একটুখানি ছিঁড়ে নেবে, ছিঁড়ে নিয়ে এই পাঁচটা উপকরণ হাতে তালুতে নেবে, নিয়ে বন্ধ করবে, বন্ধ করে ছেলের মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে দেবে, যার নজর লেগেছে নজর যেন কেটে যায়, তিনবার সামনে দুবার পেছনে পাঁচবার বুলিয়ে দেবে সারা গায়ে, বুলিয়ে দিয়ে ওই মুঠো করা ওইটা একটা পেপারের মধ্যে নেবে, নিয়ে একদম ঘরের বাইরে জ্বালিয়ে দেবে, দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দেবে, দেখবে সর্ষেগুলো পটপট করে ফুটছে। আর যদি নজর লেগে থাকে নিজেই বুঝতে পারবে, লঙ্কা পোড়ালে তো ঝাঁঝে আমরা টিকতে পারি না, লঙ্কাগুলো পুড়লে দেখবে ছ্যাঁচড়াত পোড়া গন্ধ যেমন হয় না, সেরকম গন্ধ বেরোবে। আর যদি নজর না লেগে থাকে তাহলে তো লঙ্কা ঝাঁচ হবেই, জল দিয়ে দেবে তখন, কারণ বাচ্চাটা আছে কাশবে, মিলিয়ে নিও, দেখো তারপরে ছেলে একদম আবার স্বাভাবিক হয়ে যাবে। প্রচুর করেছি আমার মেয়ের জন্য, আমার নাতির জন্য প্রচুর করেছি, হয়তো অনেকে ভাববে ওরে বাবা বুড়ি জ্ঞান দিতে বসে গেছে, তুমি কি জ্যোতিষী? না জ্যোতিষী না, এইসব টুকটাক আমরা করেছি, আমাদের মা ঠাকুমাদের থেকে শুনেছি, আমার শাশুড়ি আমার মেয়ের জন্য করেছে, আমি আমার মেয়ের জন্য করেছি, তো এই টুকটাকগুলো কাজে লাগে, বুঝতে পারবে, করে দেখো উপকার পাবে, আমার মনে হয় উপকার পাবে, একটু মিতুকে বলে রাখলাম, এটুকু করো। আর এটা কিন্তু শনি মঙ্গলবারে করবে, যে কোনো বারে এটা হয় না, শনি মঙ্গলবারে সন্ধেবেলায় করবে, দেখবে ছেলেটা অনেক প্রাণবন্ত থাকবে, কারণ অনেক সময় হাওয়া বাতাস, তারপরে তোমরা একটু গ্রাম সাইডে থাকো। আর একটা কথা, সন্ধেবেলায় বাচ্চাটাকে নিয়ে বেরোবে না অন্তত তিন মাস বা মুখে ভাত হওয়ার আগে পর্যন্ত, একটু রেস্ট্রিকশানে থাকো, মার লাগাবো নালে গিয়ে, চলে যাব তোমার ওখানে গিয়ে মার লাগাবো, বুঝতে পেরেছ কথা না শুনলে? তো একটু রেস্ট্রিকশানে রাখো, মাস তিনেক মাস ছয়েক, তারপরে অন্নপ্রাশন হয়ে গেলে উড়ে বেড়াও, কিচ্ছু বলবো না, কারণ এখন মার শরীর খারাপ, মার শরীর খারাপের সঙ্গে সঙ্গে যদি বাচ্চাটারও শরীর খারাপ হয়, তাল সামলাতে পারবে না, কাকে নিয়ে দৌড়াবে আর কাকে নিয়ে দৌড়াবে না। আর অনেকেই বলছে ভিডিও করা বন্ধ করে সেবা করো, ভিডিওটা ওদের করতে হবে, এটা ওদের জব, এটা ওদের জব, ভিডিওটা ওদের না করলে খাবে কি, এটা ওদের কাজের মধ্যে পড়ে। আর ওরা যদি না দেখায় আমরা জানবো কি করে আমাদের মিতাংশ কেমন আছে, আমাদের মিতু কেমন আছে, মিতুর শাশুড়ি কেমন আছে,
আমাদের তানিশ কেমন আছে আমরা জানবো কি করে? ওরা ভিডিও না করলে তো আমরা জানতে পারবো না, আর ওরা ভিডিও না করলে ওদের বিক্রি করে আমরা ভিউজ কামাতে পারবো না তো, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমরা তো ওদের বিক্রি করেই খাই, তাহলে আমরা কি খাবো? আমরা তো না খেয়ে মরে যাব। তো আমি ভিডিও বন্ধ করতে বলবো না, যতটুকু রয় ততটুকু দেখাও, ততটুকুর জন্যই আমরা, এইটুকু আজকে বলতে আসলাম। তো চলো তানিশ, তোমাকে অনেক জ্ঞান দিয়ে গেলাম, আর আবার বলছি হয়তো আমার ভিডিওর নিচে অনেক কমেন্ট নামবে এই টুকটাক এই যেটা বললাম এই টিপসটার জন্য, তাতে আমার কিচ্ছু শেখায় না, আমি আমার নিজের সন্তানের জন্য যা করেছি আমি তানিশকে মনে করি আমার সন্তানের মতো, তাই জন্য মিতুকে আমার মেয়ের মতো মনে করি, তাই জন্য বললাম। তাই বলে ভেবো না অন্যায় দেখলে বলবো না, অন্যায় দেখলেও নেমে যাবো মাঝে, মানে কোমরে গামছা বেঁধে নেমে যাবো, অন্যায়টা বলতেও নেমে যাবো। তো এইটুকু আজকে বলার ছিল, এটা মেনে দেখো, করে দেখো, উপকার পাবে। তো চলো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, সকালের ভিডিওটা তানিশকে নিয়ে না করলে ভালো লাগে না, কারণ তানিশকে নিয়ে সকালের ভিডিওটা দিও, যেমন ভিডিও দেয় তার থেকে আমি ভিডিও নামাই, তারপরে ওই যে অজস্র কমেন্ট আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো, কারণ আজকে তানিশ আজকের ভিডিওতে পাবো, তানিশ ওর মাকে নিয়ে নার্সিংহোমে যাবে, ওখানে কী হলো আজকের থেকে পুরোটাই দেখতে পাবো, আর মার জার্নিটা তো আজকে থেকে দেখতে পাবো, তাকিয়ে থাকবো তানিশের ভিডিওর দিকে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।